আজকে জানোয়ার হবা না, শাহেদের মতো জানোয়ার হইবে না, ডাক্তার সাবরিনার মতো হবা না, হবা কি ডাক্তার সাবরিনা? এই যে শাহেদ, কথা কও না কা, এই যে বড় বড় যেগুলা বিয়াদব দেখো বাংলাদেশে, অধিকাংশ দেখবা উস্তাদের বর্দ আছে, এখন কপালে উস্তাদের বর্দ আছে। বিশ্বনবী বললেন, আমার স্তিনজার ভিতরে কে পোষাবের খানার ভিতরে পানির বদনিটা দিল, লোটাটা দিল মাটির বদনি? কেউ সাহস করে বলে না, মনে করছে বিশ্বনবী মাইন্ড করছে স্তিনজার ভিতরে ঢুকে পানির বদনি দিছে। বারবার যখন বিশ্বনবী জিজ্ঞেস করে, আবদুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ কাঁপতাছে কাঁপতাছে ভয়তে, ভয়ে কাঁপে। বিশ্বনবী বলে, তুমি কাঁপো কেন? হুজুর, আমার মা বাবা কোরবান হোক, এই নিকৃষ্ট কাজটা আমি করছি, আপনার মনে কষ্ট দিয়ে ফেলেছি, আমি দেখছি পানির বদনিটা আপনার দরকার, এই কুলুকটা দরকার, হয়তো আপনি তাড়াতাড়ি ঢুকে গেছেন, আপনার মনে হয় মনে নাই, আমি মনে করছি আমার নবীর এইটা দরকার, এই জন্য আমি পিছনের দিকে দিয়ে আসছি, আমার ভুল ত্রুটি গোস্তাকে মাফ করবেন। আমার নবী আব্দুল্লাহ আপনি আব্বাসের বুকের মধ্যে জড়িয়ে ধরে চেপে ধরলেন, আল্লাহু আকবার, বুকের মধ্যে ছোট্ট আব্দুল্লাহ আপনি আব্বাস হুজুরের স্বাস্থ্য ভাই, ছোট্ট মানুষ বুকের মধ্যে চাইপা ধরলেন। নবী আমার তার কপালে চুম্বন করলেন, দুই গালে চুম্বন করলেন, আব্দুল্লাহ রে আমি নবী তোর জন্য দোয়া করলাম, তুই যেরকম ভাবে জরুরাত মনে করিয়া, জরুরি মনে করিয়া তুই পানির বদনি যেভাবে দিয়েছ, আমি নবীর প্রয়োজন এইটা বুঝিয়া প্রয়োজন মিটাইছ, আল্লাহ যেন তোর এলমে নাবুম এমন ভাবে দেয় সারা দুনিয়ার উম্মাত গুলার যেন প্রয়োজন এলমের দ্বারা পুরা হইয়া যায়। আব্দুল্লাহ আব্বাসের মতো এত বড় মুবাশ্বির আজও পর্যন্ত জন্ম নেয় নাই,